আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক মজার একটা স্যালমন ফিশ রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। ডেলিশিয়াস ক্রিমি স্যালমন উইথ ভেজিটেবলস, অনেক হেলদি একটা রেসিপি। আই হোপ আপনারা আজকে রান্নাটা এনজয় করবেন। একটি পাত্রে আমি অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিব। একটা ব্রোকলিকে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে যে পাত্রটাতে অলিভ অয়েল মাখিয়েছিলাম সেখানে তুলে রাখলাম। এখানে তিনটা ক্যারটকে আমি গোল গোল শেপ করে একই সাথে তুলে রাখলাম। আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি আজকে ক্যারট আর ব্রকোলি দিয়েই করছি। এটার সাথে পেপার দিলেও অনেক মজা হবে। একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর এখানে তিনটা টুকরা রসুনের, যেটাকে ক্লোভ বলে, রসুনকে আমি হাফ করে নিয়েছি, নিয়ে সেটাও দিয়ে দিলাম। আর একটা লাল পেঁয়াজকে রাউন্ড শেপ করে এটাকেও দিয়ে দিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। ভেজিটেবলগুলি কাটা হয়ে গেছে, তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আর দিয়ে দিব পরিমাণ মতো সল্ট। সবগুলি উপকরণকে ভালো করে মিক্স করে নিব। নিয়ে আমি একটি ফয়েল পেপারের সাহায্যে এটাকে র্যাপ করে কিছুক্ষণের জন্য রেখে দিব। 5 মিনিটের মতো আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রাখছি কারণ একটু সবগুলো উপকরণ যাতে সেট হয়। এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দিব। ওভেনটা প্রিহিট করে রাখা হয়েছে। 4 পিস স্যামন ফিলেটকে আমি লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে এপিট ওপিট মিক্স করে নিচ্ছি, যাতে সমানভাবে সব দিকে লাগে। আর এটা কাটা ছাড়া মাছ। আমি সব দিকে সমানভাবেই পেপারটা আর সল্টটা মেখে নিচ্ছি। এই মাছটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তো আমি 5 মিনিটের জন্য রেখে দিব যাতে ভালো মতো ম্যারিনেশন হয়। এখন আমি প্রিহিট ওভেনে দিয়ে দিচ্ছি ভেজিটেবলটা। এটা আমি ফুল কুক করব না, এটা হাফ কুক করব। 5 থেকে 6 মিনিটের মতো রাখব যেহেতু এটা প্রিহিট করা আছে। এখানে আমি বাটার দিয়ে দিলাম একটা প্যানের মাঝে। আর মাছটা আমি ভাজবো আজকে বাটার দিয়ে, কারণ এই মাছটা বাটার দিয়ে অসম্ভব মজা হয়। অনেক বড় সাইজের ফিলেট, 1 পিস খেলেই আসলে পেট ভরে যায়, সাথে যদি ভেজিটেবল বা রাইস বা অন্য কিছু থাকে, চিপস, যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যায়। একটা লাঞ্চ বা ডিনারে আপনারা এরকম 1 পিস মাছের সাথে যে কোনো কিছু দিয়েই আপনারা খেতে পারেন। আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি উপর থেকে, আর কয়েক টুকরা রসুন। রসুনটাকে আমি মাছের সাথে একসাথে ভেজে নিচ্ছি, রসুনের একটা ফ্লেভার আসবে মাছে।
দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম 300 ml। 300 ml ক্রিমটাকে আমি সমানভাবে চারিদিক থেকে মাছের গায়ে দিয়ে দিচ্ছি এবং এই ক্রিমটাই মাছটাকে অসম্ভব মজার করে তুলবে। একটা কোরমা কোরমা ভাব আসবে, মাছের কোরমা যেভাবে আমরা খাই, গার্লিকের ফ্লেভার দিয়ে মাছের একটা কোরমা ভাব আসবে। তো আমি দিয়ে দিলাম কিছু প্লাম টমেটো, আপনারা যে কোনো টমেটো ইউজ করতে পারেন। এখন আমি এখানে 5-6 মিনিটের মতো করে আমি এটাকে চুলায় রেখে দিব, অল্প আছে, যাতে মাছটার ভেতরটা সিদ্ধ হয় এবং ক্রিমের যে একটা টেস্ট, ক্রিমি ভাব, এটা যাতে মাছে আসে। অল্প আঁচে দিয়েছি যাতে নিচে ধরে না যায়, এবং অল্প আঁচে দিলে মাছের ভিতরের একটা সফট একটা ভাব আসবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ইভেন লেমন জুসটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। অ্যাড করেছি মিক্স হার্বস, মিক্স হার্বসটা দিলে ফ্লেভারটা খুবই রিচ হয়। এই যে একদম ক্রিমি একটা টেক্সচার দেখতে পাচ্ছেন, এবং এই মাছটা মুখে দিলে মেল্ট হয়ে যাবে। ভেজিটেবলটাও আমি হাফ কুক করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই ভেজিটেবলটা এই মাছের সাথে খুব ভালো যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা। ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ, আর আমার চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রান্নাটা কেমন হলো জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.